বারাসাত 1 নম্বর ব্লকের কদম্বগাছি পঞ্চায়েতের 52 নম্বর পাটের পঞ্চায়েত মেম্বার সহ আত্মীয়ের নাম আবাস যোজনায় নামকে ঘিরে বুধবার চাঞ্চল্য। স্থানীয়দের প্রতিবাদ, মেম্বারের দোতলা বাড়ি থাকা সত্ত্বেও তার স্ত্রীর নামে, তার শালার নামে, শাশুড়ির নামে আবাস যোজনার টাকা কিভাবে অনুমোদন করা হলো? প্রত্যেকের দালান বাড়ি রয়েছে, তারপরেও তাদের নাম লিস্টে এসে গেল, কিন্তু প্রকৃত যাদের প্রয়োজন তাদের নাম নেই। বারংবার আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। ঘর পাননি বলে একটা অভিযোগ আছে। হ্যাঁ, আমি অভিযোগ করেছি এই কারণে যে আমি গরিব মানুষ, আমি দিনমজুরে খেটে খাই, আমার ঘর নেই, এই ঘরের এই অবস্থা। কিন্তু মেম্বার ঘর পেয়েছে, মেম্বার শ্বশুর বাড়ি মুজা এক করা বাড়ি, সে ঘর পেয়েছে। মেম্বারের দোতলা বাড়ি, মেম্বার ঘর পেয়েছে, মেম্বারের আত্মীয় স্বজন ঘর পেয়েছে, যে কটা ঘর পেয়েছে সব বড়লোক পেয়েছে, গরিব কেউ পায়নি। কিন্তু আমাদের এই অবস্থা আমরা পাচ্ছি না। আমরা লাগার তার কাছে যাচ্ছি, লাগার তার কাছে যাচ্ছি, অনুরোধ করছি, এতবার বলছি, গ্যারান্টি করে না। আমার ঘরে জল পড়ছে, আমার তো সব প্লাস্টিক দেওয়া, সব প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া, চারিধারেও প্লাস্টিক দেওয়া, আপনারা দেখতে পাচ্ছেন সব প্লাস্টিক দেওয়া, এই প্লাস্টিক এইভাবে। আমার মেম্বার কার্তিক ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ ওই যে দোতলা বাড়ি ও পেয়েছে, কিন্তু আমরা পাইনি। অভিযোগ পেয়ে ও পেয়েছে, ও শ্বশুর বাড়ি, ও শালা শাউরি ওরা পেয়েছে, ওদের মুজা এক পাড়া ঘর করা ওরা পেয়েছে, কিন্তু গ্রামের লোক আমরা পাই। আমরা আমরা টিএমসি করি, মেম্বার টিএমসি। আপনারা কি কোনো অভিযোগ জানিয়েছেন কোথাও? না, আর কোথাও জানাইনি, এই এক জায়গায় জানিয়েছি, এইটাই জানালাম। কোথায় 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 জানিয়েছেন প্রশাসনিকভাবে? ডিএম অফিসে, বিডিও অফিসে। অভিযোগ জানিয়েছেন লিখিতভাবে? হ্যাঁ, লিখিতভাবে। তারা কি বললেন? তারা এখনো আমি কোনো উত্তর পাইনি। কবে জানিয়েছেন? আমি জানিয়েছি কালকে, কালকে, হ্যাঁ কালকে, হ্যাঁ গতকাল। আশা করছি আমার একটা ঘর দিলে হয় ভালো, গরিব মানুষ আমি, এই একটা জোগাড়ে কাজ করি, 300 টাকা রোজ পাই, একটা ঘর দিলে। না, লিস্টে কোনো নামও দেয়নি আমার। আমি 18-র আগে দুবার জমা দিয়েছি, 18-ই ওর কাছে গিয়ে জমা দিয়ে এসেছি, কোনো গ্রাউন্ড করিনি, কোনো এই করিনি। আমি জোগাড়ে কাজ করি, মিস্ত্রি, রাজমিস্ত্রির সাথে জোগাড়ে কাজ করি। না, আমার হ্যাঁ, এটা কার্তিকই কেটে দিয়েছে, কার্তিকের বাড়িতে আমার কাগজপত্র এখনো পড়েই আছে, কার্তিকই কেটেছে এটা। কেন এই ষড়যন্ত্র বলে মনে করছি? ষড়যন্ত্র বলে মনে করছি, ও জানে সেটা, ওটা আমি বলতে পারবো না কি ষড়যন্ত্র। মানে ও যা করছে এই গ্রামের মধ্যে এই 10-11 বছরে, মানে সে কথা বলা যাবে না। কোনো জিনিসেরই আমরা পাই না, কোনো জিনিস, কোনো চাল গম কিছুই তো দেয় না। জব কার্ডের কাজ এই লাস্টে আমার বউটারে কদিন দিয়েছে, তাও এখনও টাকা পাইনি। তারপরে আরও মানে মানে পার্টির তরফ থেকে যা যা আসে কিছুই দেয় না, আমরা চা বলি কিন্তু দেয় না। অনেকে কাজ মানে পা মানে সেই প্রথম থেকে কাজ করছে, আমাদের কাজ দেয় না, কেন তা জানি না। আবার 9টা পর্যন্ত করে হাজরি, আবার কাজ করছে 10 জন, হাজরি উঠছে 40 জন, 50 জন। এটা হচ্ছে আমাদের কদম্বগাছি পঞ্চায়েত 1 নম্বর পাট। হ্যাঁ ভাই, 52-52, সরি, 52 নম্বর পাট। এখন চাইছি যদি পার্টির থেকে আমরা কি সহযোগিতা পাই। হ্যাঁ, আমরা ঘরটা দিলে আমরা খুব খুশি। হ্যাঁ, তদন্ত করে দিচ্ছে বলেই তো আমরা খুশি, যেন এইভাবে ঘরটা না দেয়। হ্যাঁ, আমরা প্রাপ্য বা দেখ কতজন বঞ্চিত কি করে গুণী বলে তো, অনেক অনেক বঞ্চিত, এখানেই তো 1, 2, 3, 4, 5 জন এখানেই বঞ্চিত। আমার মা ভাই তো মাটির বাড়ি, সে পড়ে যাওয়ার মতো হয়ে গেছে, তাও সে ঘর এই পর্যন্ত এখনো পেলো না, সে তো দুবেলা যাচ্ছে, দুবেলা মানে। হ্যাঁ, আমার নাম জয়দেব ঘোষ, এটা বেলগড়িয়া, কদমগাছি বেলগড়িয়া। অনেকেরই মাটির ঘর, ঝড় বৃষ্টি হলে আতঙ্ক ছড়ায়, কিন্তু মেম্বারকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনা কি? কেন্দ্রীয় সরকারের এক ধরনের আবাসন প্রকল্প। প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY হলো একটি ক্রেডিট সংযুক্ত ভর্তুকি প্রকল্প, যার লক্ষ্য 2022 সালের মধ্যে সকলের জন্য আবাসন প্রদান করা। PMAY প্রকল্পের অধীনে সম্ভাব্য বাড়ির মালিকরা ভর্তুকি পেতে পারে, গৃহঋণের উপর হয় নির্মাণ, কেনা, সংস্কার বা যে কোনো ধরনের এক্সটেনশন করতে। একাধিক বিষয় উল্লেখ আছে যেখানে কারা আবেদন করতে পারবে এবং কারা পারবে না।
তবে নিয়মাবলীর মধ্যে কোনো পয়েন্টই মেম্বার বা পাকা দোতলা বাড়ির ব্যক্তি আবেদন করতে পারে না। গত কয়েকদিন ধরে গোটা রাজ্য জুড়ে এমন খবর উঠে আসছে, কোথাও পঞ্চায়েত প্রধান তার স্ত্রীর নামে, আবার কোথাও মেম্বার তার স্ত্রীর নামে। অনেক গরিব মানুষ রয়েছে যাদের মাথার উপর ছাদ নেই, কোনোরকম প্লাস্টিকের সাহায্যে রাত কাটাচ্ছে, বাড়ি সম্পূর্ণটাই মাটির। তারা তাদের কষ্টের কথা বলতে গিয়ে কেঁদে ফেলছেন। যারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেলে মুখে হাসি ফুটতে পারে তাদের নাম লিস্টে নেই। যাদের ভোটে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য হয়েছেন তারাই একাংশ আজ বঞ্চিত। আমি তো লোকের বাড়ি কাজ করি, আমি সবাইকে যে যখন মেম্বার হয় তার আগে বলি যে আমার কি একটা ঘর দর দেবে না, আমার নাতিপুর দিন আমি কি ঘর চাপা পড়ে মরবো? বর্ষা আসলে লোকের ঘরে ছুটে ছুটে চলে যায়, আমার আমার গ্রামে কোনো সাহায্য করে না, কোনো মেম্বার আমার দেখে না, আমার স্বামী তার কোনো কাজকর্ম করে না, তাহলে আমার কী করেছে? আমি তাহলে কি বাচ্চাগুলো নিয়ে ঘর চাপা পড়ে মরে যাব, এইটা বলতে চাইছেন? আমার তো মাটির ঘর, এই তো দেখছেন আমি রয়েছি এই বাসায়, আজ এখানে রয়েছি আমি। আজকে আমার বিয়ে হয়ে থেকে আমি এই ঘরে, আমার তার 60 বছর বয়স। আমি তো ভোট দিই তো, আমার আমার আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, তোমরা প্রমাণ দেখো যে আমি ভোট দিই কি না। মমতা ব্যানার্জি খালি বলে হ্যাঁ দেবে, বলে আমার সামনে ব্যানার ট্যানার টাঙিয়েছিল, আমারে বলেছিল ঘর দেবে, আমারে দেয়নি। কি চাইছেন আপনি? আমি চাইছি আমার ঘর দর দেখ, আমি যাতে শান্তিভাবে থাকতে চাই। মেম্বারের সঙ্গে যোগাযোগ করেছেন? হ্যাঁ করেছি তো। মেম্বার কি বলছে? মেম্বার কি আপনাদের? আমাদের মেম্বার কার্তিক। কি চা কি বলেছেন? বলেছে আজকে রাতে তোমার ঠাকমা তোমার ঘর আসবে, তুমি একটু আমার একটু টাইম দাও, সময় দাও। আমি তো তাহলে আমি যদি বাচ্চা কাচ্চা নিয়ে চাপা পড়ে মরে যাই তখন কি তোমরা সময় দেবে? আমি কি করে জানবো? আমার আমিও তো তাই বলছি যে আমার মাথায় হাত বুলুলো যখন সেই আগের কি ইয়ের ভোট হসেছিল যে তোমার ঘর এসেছে ঠাকমা, তোমার ঘর এসেছে বলে আমার ওদের বাড়ির সামনে আমার মাথায় হাত বুড়িয়েছে, তাদের সব ছাদ দেওয়া ঘর হয়েছে, আমার হয়নি। তাহলে আমি কি পাপ করেছি, কি দোষ করেছি এই গ্রামে? মেম্বারদের কাছে আমি কি ছোট মানে দোষ করেছি যার জন্য আমার ঘর দেয় না? এবার লিস্টে নাম এসেছে? হ্যাঁ, এখন লিস্টে নাম আসেনি, বলে 28 তারিখে যদি লিস্টে নাম আসে তাহলে হবে, আর নাহলে হবে না। কেউ কি কোনো প্রশাসনিক লোক কি এসেছিল তদন্তে আপনার এখানে? আমি জানি না বাবা, আমি তো লোকের বাড়ি থাকি, আমি আজকে শুনেছি তাই জন্য আজকে আমি কাজে যাইনি, আমি লোকের বাড়ি কাজ করে খাই। আমার খুব সুবিধা হয়, আমি আর কিচ্ছু চাইনি। হ্যাঁ, নয়নতারা। উত্তর ২৪ পরগনার বালাসাত 1 নম্বর ব্লকের কদম্বগাছি পঞ্চায়েতের 52 নম্বর পার্টের পঞ্চায়েত সদস্য কার্তিক ঘোষ, তার এলাকার মাটির ঘর, মাটির বাড়ি, টালির চাল, অসুস্থ পরিবার, একাধিকবার কাগজ নিয়েছেন পঞ্চায়েত মেম্বার কিন্তু তাদের নাম আসেনি লিস্টে। এই বিষয়ে পঞ্চায়েত সদস্য কার্তিক ঘোষ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নমস্কার দাদা, আমি বেঙ্গল জিনিস থেকে গৌতম দাস বলছিলাম। আপনি কি বেলঘরিয়ার মেম্বার? আপনি বলছি যে এলাকার মানুষের অভিযোগ যে এলাকার মানুষ যাদের মাটির বাড়ি তাদের তারা ঘর পাচ্ছে না, আর আপনি আপনার শাশুড়ি শালা এবং আপনার নিজের স্ত্রীর নামে ঘর নিয়েছেন। না আমি তো জানি না, আমি পরে শুনলাম যে আমাদের নামে নাকি ঘর আছে। আচ্ছা, তা আমি জানার সাথে সাথে আমি নিজে সার্ভে করা এসেছিল, আমি বলেছি আমাদের পাকা বাড়ি আমাদের প্রয়োজন নেই, আপনি আমাদের রিজেক্ট করে দেবেন। আমি নিজের দায়িত্ব নিয়ে আমি রিজেক্ট করে দিই, আমার ওয়াইফের নামে ছিল আমি রিজেক্ট করে দিয়েছি, এবং আমার শালাবাবুর নামে ছিল রিজেক্ট করে দিয়েছিলাম, এবং আমার শ্বশুর বাড়ি খুব গরিব লোক ছিল, তখন আপনারা গেলে বা ইনকোয়ারি করলে দেখতে পাবেন তারা কি অবস্থায় ছিল। আমি পরে জানি, তবু আমি বললাম যে গরিব মানুষের যারা সার্ভে করেছে তাদের অবশ্যই পাওয়ার দরকার, আমাদের কোনো প্রয়োজন নেই,
আপনি আমাদেরটা রিজেক্ট করবেন। অলরেডি আমি রিজেক্ট করিয়েও দিয়েছি। আপনার পার্টি একাধিক বাড়ি রিজেক্ট হয়েছে এবং আপনি প্রতিশ্রুতি দিয়েছেন তারা ঘর পাবে, কিন্তু ছবি তুলেছেন, ডকুমেন্টস নিয়েছেন, তারপরেও হয়নি, এরকম বাড়ি অভিযোগ আসছে, এটা কতটা সত্যি? না, আমি এরকম কোনো কাজ করিনি। আপনার আপনার এলাকার মধ্যে মাটির বাড়ি ভেঙে পড়ছে, সেটা আপনি একজন পঞ্চায়েত মেম্বার হিসাবে কিভাবে দেখছেন? হ্যাঁ, অবশ্যই এটা পাওয়ার দরকার। যারা সার্ভে করেছিল তাদের উচিত ছিল এটা করে দেওয়া। কারা সার্ভে করেছিল আমি তো জানি না। যারা মানে যারা প্রাপ্য ঘর, মানে প্রাপক তারা, তারা বলছে যে আপনি সমস্ত কাগজ নিয়েও ঘর দেয়নি, উল্টো আপনার পরিবারের বা আপনার আত্মীয় স্বজনকে ঘর পাইয়ে দিচ্ছেন। না, ওটা আমি করিনি, আমি জানিও না, এই ব্যাপারে বলতে পারবো না। যারা অভিযোগ করছে তারা জানে, আমি বলতে পারবো না। আপনার স্ত্রীর নামে ঘর রয়েছে, এটা কতটা সত্যি? স্যার, আমি যখন নাম পাওয়ার সাথে সাথে আমি আমি রিজেক্ট করালাম। কারা সার্ভে করেছে, কারা তুলেছে, এই ব্যাপারে তো আমি জানি না। আমার আমার প্রয়োজন নেই, আমি নিজে রিজেক্ট করিয়ে দিয়েছি। আমার অভিযোগ করার আগে আমি রিজেক্ট করে দিয়েছি। আমার নাম পাওয়ার সাথে সাথে, আমার ওয়াইফের নাম পাওয়ার সাথে সাথে আমি রিজেক্ট করিয়ে দিয়েছি। নতুন আবাস যোজনার লিস্টে নাম এসেছে সত্যি, সেই নাম কাটার আবেদনও জানিয়েছেন তিনি। যারা বঞ্চিত তাদের মধ্যে অনেকেই বিডিও এবং জেলাশাসক এর কাছে অভিযোগ জানিয়েছেন, তবে কোনো সুরাহা হয়নি এখনও।